হ্যালো ভিউ, আসসালামু আলাইকুম। আপনার সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমি ভালো আছি। তো আজকে আমি আপনার সাথে যে একটা অ্যাডোব নিয়ে কথা বলবো, তো সেটা থেকে আপনার জাস্ট 5 মিনিট কাজ করে একটা অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার বিনিময়ে আপনার পেয়ে যাচ্ছেন 20টা টোকেন, এবং সেই 20টা টোকেনের ভ্যালু এখন কিন্তু প্রায় 150 টাকার। তো আপনারা যখন স্টার্টে ক্লিক করে দেবেন, আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বোর্ডটার লিঙ্ক। তো তখন এখানে ক্লিক করে দিলে, তো স্টার্টে যখন আপনারা ক্লিক করে দিবেন, তো তারপরে এটা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এবং এখানে কিন্তু আপনারা 150 টাকার মতো আপনারা একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তো তারপরে এটা আপনারা কীভাবে সেল করবেন বা বাকি কাজগুলো করবেন তা আমি একে একে দেখিয়ে দিব। তো এরকম চলে আসার পর এখানে আপনাদের যা করতে হবে, যে দেখতে পাচ্ছেন এই যে গোক্স টোকেন, তো এখানে আপনাদের জাস্ট জয়েন করে নিতে হবে। তো তারপর আপনাদের যা করতে হবে তা দেখিয়ে দিচ্ছি একে একে আপনারা কী করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে @GOX টোকেন, তো ওইখানে ক্লিক করে আপনারা টেলিগ্রামটিতে জয়েন হয়ে নেবেন। তো টেলিগ্রামে জয়েন হয়ে নেবার পর আই হ্যাভ জয়েন্ট ওইখানে ক্লিক করে দেবেন। তো তারপর আমি ক্লিক করে জয়েন হয়ে নিচ্ছি, তো এখানে আবার জয়েন হলাম। তো তারপর আবার ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তো তারপর আই হ্যাভ জয়েন্ট ওইখানে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আবার আরেকটা টাস্ক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার স্টার্ট চলে এসেছে। তো আবার আপনার @এর সাথে যে একটা রয়েছে, তো ওইটাতে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তো তারপর আই হ্যাভ জয়েন ওইখানে ক্লিক করে দেবেন। তো ওইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে বলছে কি, তো এখানে বলছে আপনাদের এই যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড অর আপনার iOS। তো এখানে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করার পর যা করতে হবে তা আমি একে একে দেখিয়ে দিব। তো আপনারা যারা আইফোন ইউজার তারা কী করবেন, ডাউনলোড ফর iOS ওইখানে ক্লিক করে ডাউনলোড করে দেবেন, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডটা করে নেবার পর যা করতে হবে আপনাদেরকে তা দেখিয়ে দিই। এটা আপনারা কেউ মিস করবে না, যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা পরে পস্তাতে পারেন। তো তার জন্য বলবো বেশি সময় নিয়ে অবশ্যই এটাতে জয়েন হয়ে নেবেন। তো অ্যাপসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে আপনাদের যা করতে হবে রেজিস্টার করতে হবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, তো আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন, মানে আপনাদের নামের সাথে কিছু একটা সংখ্যা অ্যাড করে দেবেন। তো তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর রিয়েল নেম আপনাদের নামটা দিয়ে দেবেন। তো তারপর এখানে আবার পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডের সাথে কিন্তু পাসওয়ার্ডটা তো একটা দিবেন, ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর, সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তো তারপর @ বা অন্য কিছু স্ল্যাশ বা স্টার এরকম হ্যাশ এরকম ব্যবহার করবেন, তো তাহলে হয়ে যাবে। তো তারপর সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যে দেখতে পাচ্ছেন ইউএসএ রয়েছে, তো এটাতে ক্লিক করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্টে ক্লিক করলে আপনাদের নাম্বার একটি কোড চলে আসবে, এবং সাথে সাথে কোডটা চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন কনফার্মেশন। তো ওইখানে আপনাদের কোডটা বসিয়ে দেবেন, বসিয়ে এখানে একবার কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে। তো তারপর এখানে আগেতে ক্লিক করে আপনার রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়। তো অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পর, তো তারপর আপনাদের যা করতে হবে দেখতে নিউ পিন নাম্বার, তো এখানে আপনার 4 সংখ্যার একটি পিন দিয়ে দেবেন, এবং কনফার্ম ইউর পাসওয়ার্ড, তো একটা আপনার ওই যেই পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের সাথে সাথে কী চলে আসবে তা দেখে, তো সাথে সাথে আবার এরকম চলে আসবে। তো তারপর এখানে 4 সংখ্যার পিনকোড যেটা দিয়েছেন সেই পিনকোডটা আপনার দিয়ে দেবেন। তো আপনার যেই পিনকোডটা দিয়েছেন সেই পিনকোডটা আপনার এখানে ক্লিক করে দিয়ে দেবেন। মনে করুন 99 দিয়েছেন বা এরকম 4টা সংখ্যা যেটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন, তো তাহলে হয়ে যাবে। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কতটা টোকেন পাবেন তা আপনারা দেখতে পারবেন। তো এখন কিন্তু আপনারা যা করতে হবে, এখন আপনারা এই যে 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার, তো আপনাদের 3 ডটে ক্লিক করার দরকার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রিসিভ অপশন, রিসিভে আপনারা ক্লিক করে দেবেন। তো রিসিভে আপনারা ক্লিক করে দেওয়ার পর টোকেনের উপরে ক্লিক করবেন। তো গোক্স টোকেনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আপনারা একটা স্ক্রিনশট আপনারা এখানে নিয়ে নেবেন। তো তারপর আপনারা যে স্ক্রিনশটটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলবে যে আপনারা যে এখানে আবার দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর বলবে যে আপনাদের ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিতে। তো আপনারা স্ক্রিনশটটা যেটা তুলেছেন তো সেটা আপনারা তো এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা মাই ইথার ওয়ালেট থেকে আপনার কপি করে ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আবার কয়েন বেজেন না, বারবার বলছি কয়েন বেজেন না মাই ইথার ওয়ালেটের। তো এটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা 20টা টোকেন দেখতে পাচ্ছেন পেয়ে গেছেন, ঠিক আছে। তো আপনারা যদি ব্যালেন্সে ক্লিক করেন, ব্যালেন্সে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের 20টা টোকেন কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি। তো এখানে আপনারা যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্সে 20টা টোকেন, এবং এটা আপনার চাইলে রেফারও করতে পারেন। রেফার লিঙ্কটা এটা, এটা প্রতি রেফারে 10টা টোকেন করে পেয়ে যাবেন। তো এখন বলবো সবাইকে এটাতে অ্যাকাউন্ট খুলে রাখেন, বেশি সময়ও লাগবে না।
সবাইকে বলবো অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। তো যদি অ্যাকাউন্ট খোলেন তো তারপরে এখানে আপনারা সেন্ডও ক্লিক করতে পারবেন, সেন্ড অপশন যেহেতু রয়েছে। তো টোকেনটা পাওয়ার পরে আপনারা আমার কাছে সেলও করে দিতে পারবেন বা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আশা করছি এখানে 100% পেমেন্ট পাবেন। তো অবশ্যই সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো অন করে অল এ ক্লিক করে দিবেন। তো অল এ ক্লিক করার পরেই সব কিছু হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।